وَإِن كُنْتُمْ جُنُوبًا فَاتَّحَرُونَ اللہ پاک بولن جدی تمرا جنابتر کرونے تو تا شہبار شپندو شہوار کرونے نا پاکی ہو جائے کنو کرونے جدی تمرا نا پاکی ہو تاہلے کوب بھالو ببے تما در دیہو کے پوریشکار کرے نا اللہ دور برے جیتے سو اللہ شنیت دے وطے تمرا بھالو بھابے কি করতে হবে? পবিত্র হয়ে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পবিত্র হতেন বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পবিত্র হতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলি হাদিস আছে। এর মধ্যে হযরত সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা হাদিসের উদ্ধৃতি দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নিজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি কারো যদি জানাবাতের জন্য গোসল ফরজ হয় যে সকল কারণে গোসল ফরজ হয় এই যে কোনো কারণে মনে করেন এই কারণ যে কোনো একটি কারণে গোসল ফরজ হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহর রাসূলকে আমি নিজে বলতে শুনেছি ওই লোকটা যখন গোসল করবে ভালোভাবে গোসল করতে হবে আল্লাহর হাবিব বলেন এক চুল পরিমাণ জায়গা যদি ধোয়ার বাকি থাকে পানি যাওয়ার বাকি থাকে তাহলে তার গোসল হবে না ওযু হবে না নামাজও হবে না। আমরা যে গোসল করি অনেক সময় সতর্ক থাকি না আঙ্গুলের মাসখানে শুকনো থেকে গেল কিনা আমরা লক্ষ্য করি না বিশেষ করে শীতের দিন এগুলি হয়ে থাকে। আমরা কষ্ট করে যেহেতু গোসল করতেই হয় ওতে ভালো করে আমরা যেন পানি সমস্ত জায়গার মধ্যে পৌঁছে যায় এই জন্য আমরা লক্ষ্য রাখবো কারণ আল্লাহর হাবিব বলেছেন এক চুল পরিমাণ যদি সামান্য পানি পৌঁছার বাকি থাকে তার গোসল হবে না পবিত্র হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে কঠিন শাস্তি দান করবেন সুবহানাল্লাহ বলি। এবং হযরতে আবি শাইবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা উদ্ধৃতি দিয়েছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম এমন সময় একজন মানুষ আল্লাহর রাসূলের দরবারে আসলেন। ভালো করে মনে রাখবেন আল্লাহর রাসূলের দরবারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও ছিলেন। তিনি বলতেছেন আমি দেখলাম একজন সুপুরুষ আল্লাহর হাবিবের সামনে আসলো। এই লোকটার দিকে আমরা তাকালাম চেহারার দিকে যখন তাকালাম অনেক সুন্দর মানুষ সুদর্শন যুবক মানুষ অনেক লম্বা মানুষ আমাদের চেয়ে দেহটা আরো অনেক সুন্দর। ওই লোকটার শরীর থেকে খুশবু বের হচ্ছে জামা কাপড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন। এই লোকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে সুসজ্জিত হয়ে পবিত্র জামা কাপড় পরিধান করে আল্লাহর হাবিবের সামনে এসে বসে গেলেন জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই আপনার কাছে আমি জানতে চাই যে ইসলাম কাকে বলে ইসলাম কি ইসলাম কাকে বলে আপনার কাছে জানতে চাই। আমাদের নবীর কাছে এই প্রশ্নটা করছে ইসলাম কি ইসলাম কাকে বলে জানতে চাই। আল্লাহর হাবিব বললেন ইসলাম হলো কয়েকটি কাদের সমন্বয়ে হলো ইসলাম এর মধ্যে এক নাম্বার হলো নামাজ কায়েম করা এক নাম্বার হলো নামাজ কায়েম করা দ্বিতীয় নাম্বার হলো যাকাত আদায় করা তৃতীয় নাম্বার হলো রমজানের রোজা রাখা চতুর্থ নাম্বার হলো টাকা পয়সা যদি হয় তাহলে হজ করা টাকা পয়সা হলে তার জন্য হজ ফরজ হয়ে যায় চতুর্থ নাম্বার আল্লাহর হাবিব বললেন জানাবাতের গোসল ফরজ গোসল সঠিকভাবে আদায় করা এর নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলেন পাঁচটা কাজের নাম ইসলাম এর মধ্যে একটা হলো জানাবাতের গোসল অর্থাৎ গোসল যখন ফরজ হয়
গোসল যখন ফরজ হয় এই গোসলটা করা ইসলামের পাঁচটা কাজের মধ্যে একটা কাজ হিসেবে রাখা হয়েছে। তাইলে গোসলের গুরুত্ব কম না বেশি? কারণ গোসল হবে না, ওযু হবে না, ওযু হবে না, নামাজ হবে না, নামাজ হবে না, আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য অর্জন করা সম্ভব নয়। আল্লাহর হাবিব যখন বললেন এই পাঁচটা কাজের কথা উল্লেখ করে বললেন এর নাম হলো ইসলাম, এই লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, সাদাকতা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনি সঠিক বলেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। লোকে জিজ্ঞেস করছে ইসলাম কারে কয়, আল্লাহর রাসূল জবাব দিছে, এখন কয় ঠিকই কইছেন, এর মানে হে জানে কি জানে না, জানে, অর্থাৎ ওই লোকটা ছিল হযরত জিব্রাইল আলাইহিস সালাম, মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন, শিক্ষা দেওয়ার জন্য আয়েশা সাহাবায়ে কেরামের সামনে এই প্রশ্নটা করলেন যাতে করে সবাই এই মাসালাগুলি জানা থাকে, ফরজ গোসলের যে গুরুত্ব, এই কর্তব্য, এই গুরুত্বটা যেন সবাই জানতে পারে। এবং অন্য একটা হাদিসের মধ্যে রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর হাবিবও বলেছেন, এবং সাথে সাথে আসমানি গ্রন্থ যে চারটি বড় গ্রন্থ এর মধ্যে একটার নাম হলো জাবুর, এই জাবুর গ্রন্থের মধ্যে একটা আলোচনা এসেছে, আল্লাহ পাক নিজে বলেছেন, কি বলেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষরা জানাবতের কারণে গোসল যখন ফরজ হয়ে যায় এই লোকটা যখন ভালোভাবে গোসল করল, সব জায়গার মধ্যে যখন লোকটা পানি পৌঁছায়া গোসল করল, আল্লাহ পাক বললেন এই লোকটা হলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর প্রিয় মানুষ, ভালোভাবে গোসল করলো, আমার প্রিয় বান্দা, আমার বন্ধু। জাবুরের মধ্যে এসেছে, এরপরের অংশের মধ্যে বলেছেন আল্লাহ পাক বলেন হ্যাঁ দুনিয়ার মানুষেরা ফরজ গোসল ফরজ হওয়ার পরে কেউ যদি ভালোভাবে গোসল না করে, কোন জায়গায় পানি পৌঁছায় না, এমন যদি থেকে যায়, এমন বান্দার বেলায় আল্লাহ পাক বলেছেন এই লোকটা হলো আমি আল্লাহর দুশ্মন, ফরজ গোসল ভালোভাবে করে না, এই লোকটা আল্লাহর দুশ্মন। আমরা কি দুশ্মন হব না বন্ধু হব? আল্লাহ পাক আমাদেরকে বন্ধু হিসাবে কবুল মঞ্জুর করুন, সকলে বলি আমিন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো সুন্দর করে বলেছেন আল্লাহর রাসূল ফরজ গোসলটা কেমনে করতেন, শুরুটা কেমনে করতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবতের অন্তর্ভুক্ত হয়ে যেতেন, যখন গোসল ফরজ হতো, আমি দেখেছি আল্লাহর হাবিব যেভাবে গোসল শুরু করতেন, গোসলখানার মধ্যে যাইয়া সর্বপ্রথম দুইটা হাত আল্লাহর হাবিব ভালো করে দৌত করতেন, জোরে বলি সুবহানাল্লাহ, দুইটা হাত ভালো করে দৌত করতে হবে। আর এমনিতেও রাত্রে যখন ঘুম থেকে আমরা উঠব, ওযু করার জন্য যাব, আগে যাইয়া ভালো করে দুইটা হাত কবজা পর্যন্ত ভালো করে দৌত করব। কেন দৌত করব? কারণ আমরা ঘুমিয়েছিলাম, এই ঘুমের ফাঁকে দেয়া হাত যে কত জায়গার মধ্যে ডিউটি করছে আমাদের জানা আছে, কত জায়গার মধ্যে ডিউটি করে থাকতে পারে, এই জন্য হাতটাকে আগে দৌত করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত ভালো করে দৌত করতেন, পরিষ্কার করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দ্বিতীয় নাম্বার কাজ যেটা করতেন, আল্লাহর হাবিব নামাজে যেভাবে ওযু করতেন গোসলের আগে আল্লাহর হাবিব এভাবে ওযু করে নিতেন। অতএব ফরজ গোসল যখন আমরা শুরু করব, আল্লাহর হাবিব কিভাবে গোসল করেছেন সেভাবে করব। আল্লাহর হাবিব কিভাবে করেছেন? প্রথমে তিনি কি করছেন? দুইটা হাত ভালোভাবে পরিষ্কার করেছেন। এইগুলি জানার দরকার আছে না নাই? সারা জীবন ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া পাইবেন এইগুলি। ওয়াজ মাহফিল তো এখন ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন, যে যত বেশি হাসাই তারে কান্দাই তারে উদ্ভট কথা বলতে পারে, হে তত বড় বক্তা, যে যত টাকা বেশি অ্যামাউন্ট চাইতে পারে সে তত বড় বক্তা।
এই প্রয়োজনীয় আলোচনাগুলি গতানুগতিক ওয়াজ মাহফিলের মধ্যে পাওয়া যাবে না। তো আমরা জানতে পারতেছি, আল্লাহ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল কিভাবে করতেন। প্রথমে দুইটা হাত ভালো করে দৌত করতেন, তারপরে নামাজে যেভাবে ওযু করতে হয় সেভাবে ওযু করে নিতেন, এরপরে ভিজা আঙ্গুল দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আঙ্গুলের মাঝখানে পানি পৌঁছাতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আঙ্গুলটা ভিজায়া তারপরে পানি পৌঁছাতেন। এরপরে সমস্ত দেহকে ভালোভাবে আল্লাহর হাবিব দৌত করতেন, প্রত্যেকটা জায়গার মধ্যে পানি পৌঁছাতেন। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোসল করতেন, এইভাবে আমাদের গোসলটা ফলো করতে হবে। হ্যাঁ, কোনো মানুষ যদি অসুস্থ থাকে তাইলে তার ব্যাপারে ভিন্নতাও, এই যে আমাদের জন্য বিভিন্ন বিষয় সহজ করে দেওয়া হয়েছে এই আয়াতের পরের অংশের মধ্যেও বলেছেন, ভালো করে গোসল করার পরে আরেকটা বিষয় আল্লাহ পাক বলে দিয়েছেন, وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে থাকো, আও আলা সাফারিন অথবা সফরের হালতে থাকো, ভ্রমণের হালতে থাকো, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়িত অথবা কোনো মানুষ যদি প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য যাও, আউলা মাসতুমুন নিসা অথবা স্ত্রী সহবাসের মধ্যে যখন তোমরা লিপ্ত হও, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, এই কাজগুলি করার পরে তোমাদের কাছে পানি নাই, কি নাই, পানি নাই, তখন কি করতে হবে, ভালো করে গোসল করার দরকার, পানি নাই গোসল করব কি দিয়া। তখন আল্লাহ পাক বলে দিচ্ছেন আমি আবারও সহজ করে দিলাম, কি করবা, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দ্বারাতে তোমরা তায়াম্মুম করে নিবা। জোরে বলি আলহামদুলিল্লাহ। কয়টা অবস্থার মধ্যে, এক নম্বর হলো যদি অসুস্থ হয়, এক নম্বর কি, যদি অসুস্থ হয় এখন ওযুর দরকার অথবা গোসল ফরজ হয়ে গেছে, তো লোকটা অসুস্থ, পানি ব্যবহার করলে মারা যাওয়ার সম্ভাবনা আছে অথবা মারা যাবে না কিন্তু রোগটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক এহসান করে দিয়েছেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দ্বারাতে কি করে নাও, তায়াম্মুম করে নাও। আও আলা সাফারিন অথবা সফরের মধ্যে আছে, ভ্রমণে সফরে গেছে এক জেলা থেকে আরেক জেলা, এক দেশ থেকে আরেক দেশ, এমন জায়গার মধ্যে গেছে পানি নাই, পানি নাই, সাথে অল্প পানি আছে, মনে করেন মরুভূমি এলাকায় যদি কেউ সফর করে পানি পায় না, এখন অল্প পানি তার মুশকের মধ্যে আছে, পাত্রের মধ্যে আছে, এই পানি দিয়ে যদি এখন ওযু করে কিছুক্ষণ পরে দে পিপাসা লাগবে আর পানি পাবে না, তখন এই পানিটাকে পিপাসা নিবারণের জন্য রেখে দিবে, আর লোকটা কি করবে, মাটি দাঁড়াতে তাইমুম করে তারপরে নামাজ আদায় করে নিবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা কখন, আও যা আহাদুম মিনকুম মিনাল গায়ে, যদি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায়, আউলা মাসতুমুন নিসা অথবা স্ত্রী সহবাসের কারণে নাপাকি হয়, যে কোনো কারণে নাপাকি হোক, অসুস্থ অথবা সফর হালতে এই লোকটা কি করতে পারবে, পবিত্র মাটি দাঁড়াতে তাইমুম আদায় করে নিতে পারবে। তাইলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ পাক আবার উল্লেখ করে দিয়েছেন, হে বান্দারা, আগে তো মনে হয় চিন্তা করতেছিলা এই ওযুর বিধান দিয়া, গোসলের ফরজ বিধান দিয়া এক চুল পরিমাণ শুকনা থাকলে আল্লাহর দুশ্মন হয়ে যাবে, তোমরা ভাবছিলা কি কঠিন বিধান আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক এরপরে বলে দিয়েন, মায়ুরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ পাক বলেন আল্লাহর ইচ্ছা হলো
বান্দাকে পুত পবিত্র করবেন, বান্দাকে কষ্ট দেওয়ার ইচ্ছা আল্লাহর নাই। সুবহানাল্লাহ বলেন।